ঘাটাল মহকুমা হাসপাতালের ডায়ালিসিস ইউনিট উদ্বোধন নিয়ে এবার কুণাল ঘোষের নিশানায় ঘাটালের সাংসদ দেব। এই মাসের 4 তারিখে মহকুমা হাসপাতালের ডায়ালিসিস ইউনিট উদ্বোধন করেন দেব। সেই মঞ্চে হাজির ছিলেন হাসপাতালের আধিকারিক। সেদিনই দেব তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেন, কন্যাশ্রী রূপশ্রীর কোনো মানে থাকে না যদি আমাদের বাড়ির মেয়েদের নিরাপত্তা না থাকে। এরপর 2 দিন কেটে গেছে। শনিবার ডায়ালিসিস ইউনিট উদ্বোধন নিয়ে সমাজ মাধ্যমে দেবকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলের পোস্টে কুণাল ঘোষ লেখেন, ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই মার্চ ভার্চুয়ালি। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। এবার ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধন হিসেবে CM-এর নাম পাল্টে MP, সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক, কনগ্রেটস দেব। এর কিছুক্ষণের মধ্যেই পাল্টা পোস্ট করেন দেব। পোস্টের ভাষা খুবই বিনম্র হলেও খোঁচা ছিল অব্যর্থ। কেন তিনি ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন তার ব্যাখ্যা দিয়ে দেব শেষে লেখেন, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। এরপর ফের সমাজ মাধ্যমে নিজের মত জানান কুণাল ঘোষ। তিনি লেখেন, তৃণমূল কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এক জিনিস কীভাবে 2 বার উদ্বোধন হয়, দ্বিতীয়বার উদ্বোধন করলে প্রথম উদ্বোধনটিকে অস্বীকার করা হয়। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে ছোট করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, মুখ্যমন্ত্রীর নাম করে পোস্টে কুণাল আসলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। অনেকের মতে সরাসরি না বললেও এটা দেবের নামে ঘুরিয়ে নালিশ। এর আগে টালিগঞ্জের তৃণমূলপন্থী শিল্পীদের আক্রমণ করেন কুণাল। তাহলে টলিউড বনাম কুণাল ফাটল কি চওড়া হচ্ছে? নিউজ টাইম।